আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আপনাদের যদি আমি বলি যে নোটপ্যাড দিয়ে কি করা হয় তো আপনারা কিন্তু এক বাক্যে বলে দিবেন যে ভাই এটা দিয়ে যে কোনো কিছু লিখে সেভ করে রাখা যায় নোটপ্যাড কোনো কিছু নোট করা তো আমি আজকে এটারই ব্যতিক্রম ব্যবহার দেখাবো আপনি নোটপ্যাডে আপনার ফোনের অরিজিনাল নোটপ্যাডে কিভাবে অডিও ভিডিও এবং যে কোনো পিকচার আপনি সেভ করে রাখতে পারবেন একদম সেটাই দেখাবো অরিজিনাল ফোনের নোটপ্যাড দিয়ে তো চলুন ভিডিওটা শুরু করি নতুন কিছু দেখি নতুন কিছু শিখি সবাই একসাথে তো বন্ধুরা আগে আমরা সেই প্রমাণটা দেখবে এবং পরবর্তীতে আপনি এটা সেভ করবেন কিভাবে সেটাই দেখাবো তো চলুন আমরা আগে দেখে আসি সেভ করা জিনিস কিছু আমি সেভ করে রাখছি প্রমাণের জন্য তো চলুন সেটা আগে দেখেন তো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা কিভাবে অডিও ফাইল ভিডিও ফাইল বা ইমেজ নোটপ্যাডে সেভ করে রাখবেন তো আবার যে কোনো ফোনের অরিজিনাল নোটপ্যাডে তো চলুন ভিডিওটা শুরু তো বন্ধুরা আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম আমাদের মোবাইল ফোনে অর্থাৎ মোবাইল স্ক্রিনে আমি সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে আপনার ফোনের অরিজিনাল নোটপ্যাডে কিভাবে ভিডিও অডিও বা যে কোনো ফাইল আপনি সেভ করে রাখবেন লেখা সেভ করে রাখার পাশাপাশি নোটপ্যাড দিয়ে কিন্তু সাধারণত কোনো কিছু লিখে নোট করে রাখা হয় বা সেভ করে রাখা হয় আজকে আমি দেখাবো সেই নোটপ্যাডে আপনি কিভাবে অডিও ভিডিও বা যে কোনো ছবি আপনি সেভ করে রাখবেন তো চলুন আমরা ভিডিওটা শুরু করি তো ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দেন কমেন্টস করেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখুন আমি এখান থেকে সর্বপ্রথমে আপনাদেরকে এই যে স্যামসাং নোটপ্যাড দেখুন আমি আপনাদেরকে এই যে দেখিয়ে দিচ্ছি আপনারা অনেক হয়তো বলবেন যে এটা মনে হয় কোনো ডাউনলোড করা এটা কিন্তু কোনো রকম ডাউনলোড করা সফটওয়্যার না এটা কিন্তু ফোনের ডিফল্ট স্যামসাং নোটস তো এইটা দেখুন তো এইটার আরও একটা প্রমাণ আমি আপনাদের দেখে দিই এটা যে আমি আনইনস্টল করতে যায় দেখুন এখানে কিন্তু অ্যাপ অ্যাপ ইনফরমেশন এখানে কিন্তু ডাউনলোডের অর্থাৎ আপনার ডিলেট করার কোনো অপশনই আসে না দেখুন এটাতে কিন্তু ডিলেট করার কোনো অপশন আসে না দেখুন তার মানে এটা ফোনের ডিফল্ট একটা অ্যাপ্লিকেশান তো যারা স্যামসাং ফোন ব্যবহার করেন বিশেষ করে তারা এমনিতেই বুঝবেন যে এটা একটা ফোনের ডিফল্ট সফটওয়্যার তো এর ভিতরে আপনি কীভাবে আপনার ছবি ফাইল বা অডিও ইনপুট করবেন বা সেভ করে রাখবেন লেখা সেভ করে রাখার পাশাপাশি তো এটাতে এভাবে ওপেন করবেন তো ওপেন করার পর দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার একটা অলরেডি ইমেজ কিন্তু আমি সেভ করে রেখে দিয়েছি দেখুন এখানে কিন্তু আমি আপনাদের আগেই দেখুন আমি আপনাদের নতুন করে দেখিয়ে দিব দেখুন আপনি কোনো কিছু লেখার জন্য বা সেভ করার জন্য জাস্ট সর্বপ্রথম অ্যাপ্লিকেশন ওপেন করার পর জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর আপনি যদি এখানে কোনো কিছু লিখে রাখতে চান দেখুন এখানে যদি আপনি কোনো কিছু লিখে রাখতে চান দেখুন টাইটেল যেখানে লিখে আপনি সেভ করে দিতে পারবেন এই সেভ বাটন উপরে আছে তা আপনি যদি চান যে আপনি কোনো অডিও বা ইমেজ বা যে কোনো জিনিস আপনি সেভ করতে চান তাহলে আপনাকে এই অপশানটাতে ক্লিক করতে হবে তো দেখুন আমি আপনাদের বোঝার সুবিধাতে মার্ক করে দেখে দিচ্ছি এই যে অপশানটা এখানে ক্লিক করতে হবে তো জাস্ট আমরা এখানে ক্লিক করে দেব তো দেখুন বন্ধুরা এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনি অনেকগুলো অপশান দেখতে পারবেন তো দেখুন আমি আপনাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি তিন তিনটে অপশন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এটা কিন্তু স্যামসাং গ্যালাক্সি ফোনের লেটেস্ট ফিচার এটা কিন্তু সব ফোনে নাও থাকতে পারে সব ফোনে নাও সাপোর্ট করতে পারে এটা কিন্তু যারা বিশেষ করে স্যামসাং ফোন ব্যবহার করেন তারাই কিন্তু এই আপডেটটা পেয়েছেন বা এই সুবিধাটা কিন্তু পাবেন হান্ড্রেড পারসেন্ট অন্য ফোনে আছে কিনা আমি বলতে পারতেছি না তো দেখুন আপনি যদি এখান থেকে ইমেজ সেভ করতে চান ইমেজে ক্লিক করবেন ভয়েস রেকর্ড সেভ করতে চাইলে ভয়েস রেকর্ডে সেভ করবেন অডিও ইনপুট করতে চাইলে আপনি অডিও ইনপুট করতে পারেন তো ধরুন আমি আপনাদের প্রথমে ইমেজ একটা সেভ করে দেখিয়ে দিই দেখুন আমি আমার চলে আসলাম আমার গ্যালারিতে তো দেখুন আমি এখান থেকে আমার গ্যালারিতে ক্লিক করব গ্যালারিতে ক্লিক করে আমি আমার একটা পিক তো দেখুন আমার একটা পিক এখান থেকে আমি সেভ করে দেখিয়ে দিই তো দেখুন এখানে আনার পরে কিন্তু আপনাকে এখানে এই সেভ বাটনে ক্লিক করতে হবে তো দেখুন এই যে সেভ বাটনে ক্লিক করতে হবে জাস্ট আমি কী করে দেবো এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিলে কিন্তু আমার ছবিটা কিন্তু অলরেডি কিন্তু এখানে সেভ হয়ে গেছে তো আমরা ব্যাক বাটনে ক্লিক করবো ক্লিক করে দেখুন এখানে কিন্তু সবই সেভ হয়ে গেছে দেখুন এখানে কিন্তু ইমেজ আরও একটা সেভ হয়ে গেছে আটটা আটচল্লিশ মিনিট আমার ঘরির মোবাইলের বাম পাশে দেখুন আটটা আটচল্লিশ মিনিট তো আবারও যদি আপনি কোনো অডিও সেভ করতে চান বা ভয়েস রেকর্ড করতে চান বা আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের কথাগুলো যদি রেকর্ড করতে চান তাহলে এখান থেকে এই অপশনে চাপতে হবে আপনাকে এখানে কিন্তু আমি সর্বপ্রথমে কিন্তু প্রমাণটা দেখিয়ে দিয়েছি কারণ আমি এখন যে ভিডিওটা তৈরি করতেছি এটা কিন্তু স্ক্রিন রেকর্ড অলরেডি ব্যাকগ্রাউন্ডে চলতেছে আমি কিন্তু এই রেকর্ডটা কিন্তু আবারও নতুন করে আপনাদের শুনিয়ে দিতে পারবো না কারণ এখানে অলরেডি স্ক্রিন রেকর্ড চলতেছে তো আপনারা যে রেকর্ড করবেন এখানে চাপ দিলেই কিন্তু আপনার রেকর্ড অপশন শুরু হয়ে যাবে আপনাদের দেখিয়ে দেয় তারপরে দেখুন এ যেখানে কিন্তু লেখা আসতেছে অলরেডি রেকর্ডিং উইথ আদার অ্যাপ তো এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার অডিও আসবে আপনি যদি রেকর্ডের পর অডিও ফাইল অডিও ফাইল দেখুন এখান থেকে কিন্তু আপনি যে কোনো ফাইল কিন্তু এইভাবে ক্লিক করে কিন্তু ওখানে অ্যাড করে দিতে পারবেন ডান করলে কিন্তু হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনার নোটপ্যাডে কোনো কিছু লিখে রাখার পাশাপাশি আপনি অডিও ভিডিও বা ছবিকে সেভ করে রাখতে পারবেন তো ভিডিওটা দেখে যদি মনে করেন নতুন কিছু শিখলেন তাহলে ভিডিও তো অবশ্যই একটা লাইক দেন কমেন্টস করেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য